ত্রিপুরা মেডিকেল কলেজের পরিচালন সোসাইটির বিরুদ্ধে অভিযোগ উঠল। অভিযোগ করে ত্রিপুরা মেডিকেল কলেজ ও নার্সিং কর্মচারী সংঘের সাধারণ সম্পাদক রাজেশ দাস। ত্রিপুরা মেডিকেল কলেজ ও নার্সিং কর্মচারী সংঘের দ্বিতীয় ত্রিবার্ষিক সম্মেলন শুরু হয়েছে শনিবার ডুকলি আদি ব্লক কমিউনিস্ট হলে। কলেজে নন টিচিং ও নার্সদের বেতন ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে, কোনো ধরনের নোটিফিকেশন ছাড়াই। কলেজের পরিচালন সমিতি বা সোসাইটির বিরুদ্ধে মর্জিমাফিক কাজকর্মের বিরুদ্ধে অভিযোগ করলেন কলেজ কর্মচারীরা। বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর পরিচালন সোসাইটির চেয়ারম্যান নিযুক্ত হন ডক্টর অতুল দেববর্মা, তিনি আবার বিজেপির বিধায়কও বটে। বিজেপি বিধায়ক তথা পরিচালন সোসাইটির চেয়ারম্যান ডক্টর অতুল দেববর্মা পরিচালিত সোসাইটির বিরুদ্ধে মর্জিমাফিক কাজকর্মের অভিযোগ তুলল বিজেপির ভ্রাতৃপ্রতিম সংগঠন বিএমএস অনুমোদিত ত্রিপুরা মেডিকেল কলেজ ও নার্স কর্মচারী সংঘ। সংঘের সাধারণ সম্পাদক অভিযোগ করেন, ত্রিপুরা মেডিকেল এবং নার্সিং কলেজ কর্মচারী সংঘে দ্বিতীয় ত্রিবার্ষিক সম্মেলন, এই সম্মেলনে আমরা বিভিন্ন দাবিগুলি যে আজকে তুলে ধরেছি সেটা হচ্ছে আমাদের যে ত্রিপুরা মেডিকেল কলেজের যে নন টিচিং এবং নার্সিং যে বিভিন্ন স্টাফরা আছেন, সেই স্টাফরা আমরা একটা সময়ে আমরা রাজ্য সরকারের অনুকরণে আমাদের বেতন ভাতা সংশোধন অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল, সেগুলি হঠাৎ করে কোনো ধরনের নোটিফিকেশান ছাড়া বা কোনো ধরনের মিষ্টি বটা ছাড়া আমাদের বন্ধ করে দেয় এবং সোসাইটি যে পরিচালন সোসাইটি আছে সেই সোসাইটি মর্জিমাফিক একটা রুলস রেগুলেশান মুখোমুখি চালু করে, তার কোনো অর্ডার নেই। তো ওনারা যে আমাদের যে পেমেন্টিক সারে যে বেতনগুলো দেওয়ার কথা ছিল বা বিভিন্ন ভাতা বা সুযোগ সুবিধা দেওয়ার কথা ছিল সেগুলো দেওয়া দেয়নি। তো আমরা বিশেষ করে আজকে সপ্তম পে কমিশনের হারে আমরা ত্রিপুরা মেডিকেল কলেজের সমস্ত নন টিচিং এবং যে নার্সিং স্টাফরা আছেন তাদের যাতে বেতন ভাতা 7CBC 2.57 ফ্যাক্টর অনুসারে দেওয়া হয় বা বিভিন্ন যে আনুষঙ্গিক সুযোগ সুবিধা যেমন হাউস অ্যান্ড অ্যালাউন্স, মেডিকেল অ্যালাউন্স, সিএ, এগুলি যাতে আমাদের রাজ্য সরকারের হারে দেওয়া হয়, কারণ এগুলি আমাদের একটা সময়ে আমাদের এই হারেই দেওয়া হয়েছিল 2014 সনে। সে সময়ে একটা ক্যাবিনেট সিদ্ধান্ত হয়েছিল এবং অর্থ দপ্তর একটা অনুমোদনীয় কর করা হয়েছিল। তো যাই হোক, সেই বিষয়গুলি নিয়ে আমরা আজকে এই দাবি সমগুলি পেশ করেছি। তাছাড়া বিভিন্ন আরও যে আমাদের যে প্রমোশন আপগ্রেডেশন সহ বিভিন্ন আরও অনেক দাবি আছে, 10 দফা আমরা দাবি আজকে পেশ করেছি আর আগামী 3 বছরের জন্য তৈরি হবে সেই কমিটি। আমাদের যে বিজনেস সেশন হবে, বিজনেস সেশনের পরেই আমরা সেই কমিটি আমরা ডিক্লেয়ার করবো। এই দাবিগুলো আপনার কার হাতে তুলে দেবেন আজকে? এই দাবিগুলি আমরা সোসাইটির যে জায়গা যেহেতু এটা পরিচালন সমিতির কাছে আছে, পরিচালন সমিতির কাছেই আমরা আজকে এই দাবি সমর্থনটা তুলে ধরছি। আপনার নাম? আমার নাম রাজেশ দাস, আমি ত্রিপুরা মেডিকেল এবং নার্সিং কলেজ কর্মচারী সংঘের সাধারণ সম্পাদক। ব্যুরো রিপোর্ট, হলাবুল।